ঠাকুরগাঁওয়ে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে, তবে সংরক্ষণের ব্যবস্থা না থাকায় লোকসানের মুখে পড়েছেন চাষিরা। তাই বাধ্য হয়ে কম দামে বিক্রি করছেন তারা। কৃষি বিভাগ বলছে কুমড়া তিন মাস সংরক্ষণ করা গেলে ভালো দাম পাবেন কৃষকরা। গম ও আলুর আবাদের পাশাপাশি একই জমিতেই মিষ্টি কুমড়ার চাষ করেন ঠাকুরগাঁওয়ের কৃষকরা। এতে সার ও সেচের জন্য অতিরিক্ত খরচ না হওয়ায় লাভবান হয়ে থাকেন তারা। তবে এবার আশানুরূপ দাম না পাওয়ায় হতাশ কৃষকরা। গরমে নষ্ট হয়ে যাচ্ছে এই কুমড়া, সংরক্ষণের ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে অল্প দামে পাইকারদের কাছে বিক্রি করে দিচ্ছেন। তাই সরকারিভাবে হিমাগার স্থাপনের দাবি উঠেছে। আমি প্রায় 3 একর মাটিতে কুমড়া করছি, কিন্তু সংরক্ষণের অভাবে কুমড়া কম দামে বিক্রি করতে হচ্ছে। এই সময় কুমড়া ভাঙে বেচলে দাম কম, কৃষক দাম পায় না, আর বেশি দিন রাখতে গেলে তো কুমড়া নষ্ট হয়ে যায়। আমরা প্রতিদিনে কিনা বেচা করি, ঢাকা পাঠাই, চিটাগাং পাঠাই, চুড়াডাঙ্গা পাঠাই, যশোরে পাঠাই, রংপুরে যায়, বগুড়ায় যায়। মিষ্টি কুমড়ার চাষ আমাদের কুমিল্লা কিছু কম হয়, হ্যাঁ, বা আমরা এই কারণে ঠাকুরগাঁওয়ে আসি, হ্যাঁ, এখান থেকে মাল নেই। এখানকার কুমড়ার চাহিদা রয়েছে রাজধানী সহ আশপাশের জেলাতে। কৃষি কর্মকর্তারা বলছেন কুমড়া 3 মাস সংরক্ষণ করা গেলে কৃষকরা ভালো দাম পাবেন। অন্যান্য সবজির মতো এই সবজিতে আসলে বালাইনাশক ব্যবহার করা হয় না, একেবারে বালাইনাশক ব্যবহার করা হয় না বললেই চলে। যদি কৃষক আরও মাস তিনেক সংরক্ষণে রাখতে পারে মিষ্টি কুমড়াটি, তাহলে আরও পরবর্তীতে দাম আরও বেশি পাওয়ার সম্ভাবনা আছে। চলতি মৌসুমে ঠাকুরগাঁও জেলায় 2,184 হেক্টর জমিতে 57,766 টন মিষ্টি কুমড়া উৎপাদন হয়েছে। জোহরা সেতু, যমুনা নিউজ।